সাধারণ মানুষ যখন কোথাও গিয়ে কুল কিনারা না পায়, ঠিক তখনই ছুটে আসে নিকটস্থ প্রেস ক্লাব বা সাংবাদিকদের কাছে। আর সাংবাদিক তখন আপ্রাণ চেষ্টা চালায় ওই ভুক্তভোগীর না বলা কথাগুলো প্রকাশ অথবা আর্তনাদ প্রকাশ করার। অথচ মানুষের দুঃখ দুর্দশা আর্তি আকুলতা তুলে ধরতে গিয়ে ওই ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীর সঙ্গে এখন হওয়ার হামেশাই তথ্য প্রযুক্তির আইনটিকে ব্যবহার করে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে তাদের। বরগুনার পাথরঘাটা প্রেস ক্লাবের তিনজন সাংবাদিক, পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের একজন সহ মোট পাঁচজন সাংবাদিককে মামলায় জড়ানোর প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে এখানকার প্রেস ক্লাব। বুধবার বেলা ১০টায় পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে দাঁড়িয়ে প্রখর রোদে প্রতিবাদ জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে পাথরঘাটা প্রেস ক্লাব সহ স্থানীয় সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, তাবৎ লেখালেখি এবং দর্শনের মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলা হয়েছে, সাংবাদিকদের ভূমিকাও তাই দার্শনিকদের মতো। অতএব সাংবাদিকদের উপরে যখন স্টিম রোলার চলবে তখন সাংবাদিক সমাজ এভাবেই ক্ষোভে ফুঁসে উঠবে এবং রাজপথে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাবে। গণমাধ্যম কর্মীদের রুদ্ধ করা হচ্ছে তাদের পথ। আসলে কি এভাবে আইন করে, সাইবার নিরাপত্তা আইন করে রুদ্ধ করা যাবে গণমাধ্যম? আজকে পাথরঘাটা সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে যে মামলা করেছিল সেই মামলার বিরুদ্ধে বিচারের দাবিতে প্রখর রোদে দাঁড়িয়েছিল সাংবাদিকরা। সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছে, তীব্র প্রতিবাদ। ভবিষ্যতে এরকম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তারাও রুখে দাঁড়াবে, তারাও রাস্তায় নামবে। অমল তালুকদার, বাংলা বায়ান্ন নিউজ, পাথরঘাটা।